হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে 1টা বাজে। এখন আমার তো রান্না হয়নি এখনো। আমি আমি বেগুন ভাজি আর ভাত করে নিয়েছি, আর ডিম, আজকে ডিম রান্না করবো। ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছুলে নিয়েছি, মানে সব রেডি করে নিলাম রান্না করার জন্য। এখন আমি রান্না করব। অনেকদিন থেকে ভাবছি ঠান্ডার সময় আমি মাটির উনুনে রান্না করব, রান্না করব ভাবছি, কিন্তু হয়ে ওঠেনি। আজকে তো আমি সব রেডি করে নিলাম এখন, আর বুস্কুটা ঘুমিয়েছে। আমি এখন মাটির উনুনে আজকে রান্না করব। ইউটিউবে আসার পর আজকে আমার প্রথম মাটির উনুনে রান্না করা হবে। তো আমার বিয়ে হওয়ার পরে যখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তখন অনেক বছর অব্দি মাটির উনুনেই রান্না করেছি। তারপর গ্যাস আনা হয়েছে, তো আর এখন তো গ্যাসেই করা হয় সবসময়। তো এই দেখো, আমি সব রেডি করে নিয়েছি, এখন রান্না করব। ঠান্ডার দিন ভালো, ঠান্ডার দিনে মাটির উনুনে রান্না করতে ভালোই লাগে, গরম লাগে। তো আমি দেখো এখন এখানে কড়াই নিয়ে এসেছি, এখানে আমি কড়াই নিয়ে এসেছি। কড়াইটাকে এখন মাটি দিয়ে লেপে নিব। মাটিগুলো বালা বালা বেশি লাগতে চায় না, দেখো এরকম হলো। এখানে থাক, এই দেখো উনুন, উনুনটা আমি বানিয়েছিলাম একসাথে, দুইটা উনুন বানিয়ে একসাথে দুইটা বানিয়েছিলাম, একটা নিরামিষ আর এটা আমিষের জন্য বানিয়েছিলাম। একদিন কাকি শাশুড়ি ঘুরতে আসছে, তারপর দেখে চৌকা দুটো ভালো লেগেছে, তারপর বলছে আমাকে একটা দাও, পরে কাকিকে একটা দিয়ে দিয়েছি। এখন জাল ধরানোর পালা, কিন্তু কেরোসিন নাই, কেরোসিন থাকলে ভালো হতো। মেয়ের খোলা ছিল আর একটা প্লাস্টিক নিয়ে আসলাম। তো ছেলের শরীরটাও বেশি ভালো না, উঠলে তো কান্নাকাটি শুরু করে দিবে। বাস দিয়ে দিচ্ছি এখন। আর এখন যত খড়ি বের হয় মানুষকে দিয়ে দেওয়া হয়, মানুষ জাল দেওয়া হয় না আমাদের। তো এই দেখো জাল ধরাচ্ছি, সুন্দর ধরছে। দেখো চৌকাটা ফেটে গেছে, উনুনটা ফেটে গেছে। এখন আগে চচ্চড়িটা করে নেব। লবণ দিয়ে দিলাম,
নিশ্চয়ই হয়ে গেছে, নামিয়ে নিব। ফুলকপি গুলোকে একটু ভাপিয়ে নিব। একটু ঢেকে দিলাম। কপি গুলো ভাপানো হয়ে গেছে, উঠিয়ে নিব। তেল দিয়ে দিলাম। ডিমগুলো লবণ আর হলুদে মেখে নিব। মুখে তাপ লাগছে। ডিম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কুচি দিয়ে অসুবিধা হচ্ছে, নামানো বাদা নামাতে হয়। দিয়ে দিলাম আমি জিরে আর তেজপাতা। এখানে জিরে এনে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব ভাপানো কপিগুলো, দিয়ে দিব। তোমরা ভাবতে পারো প্রতিদিন কি এক ভাই আমার রান্না দেখায়, কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা যেগুলো খাই সেগুলোই দেখাই, যেগুলো সবসময় রান্না করি সেগুলোই দেখাই। এখন দিয়ে দিব আলু। লবণ হলুদ দিয়ে দিব। এখন লবণ হলুদ গুলো আমি সুংরা করি না, আলাদা করে রাখি। সবই আমার সুংরা না, মানে আমি হাত ধুয়ে দিয়ে নিই সবসময়। আল্লাহ রাখছি, এগুলো আবার নিরামিষ দিনে লাগে, তার জন্য আমি এগুলো মাছে করি না, হাত ধুয়ে দিয়ে ব্যবহার করি। দাদা করে জল দিয়ে দিব। আলুটাই বেশি খাওয়া হয় আমাদের, আলু দিয়ে ডিম রান্না করলে ভালো, অন্য সবজিতে ডিম রান্না করলে খেতে চায় না, তার জন্য আলু দিয়েই করি। তো এগুলো আর লাগবে না, এগুলো ঘরে নিয়ে রাখি।
বীজগুলো দিয়ে দিলাম। কড়াইটা মেজে এখন খাওয়া দাওয়া করে নিলাম। এখন এখন কাপড়গুলো উঠিয়ে নিব। আমার ভিডিওটা এখানেই রাখছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।